সুপ্রিয় দর্শক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2023-2025 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা ফলাফলের জন্য। অসংখ্য জিবি মেম্বার এবং আপনজনেরা অপেক্ষা করছেন আজকের এই নির্বাচনের ফলাফল দেখার জন্য। দর্শক, আপনারা জানেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার FBCCI পরিচালনা পর্ষদের মোট 80 জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 17 জন করে মোট 34 জন পরিচালক হিসেবে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। এর বাইরে চেম্বার গ্রুপ 23 জন এবং খাত ভিত্তিক অ্যাসোসিয়েশন থেকে 23টি পদে সম্মিলিত নির্বাচন হওয়ার কথা থাকলেও চেম্বার গ্রুপের 23টি পদের বিপরীতে 23টি মনোনয়নপত্র জমা পড়ায় চেম্বার গ্রুপের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খাত ভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের 23 পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 49 জন। এর মধ্যে পরিচালক প্রার্থী হিসেবে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে 23 জন এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে 23 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। FBCCI এর 2023-2025 মেয়াদে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন BTMA সাবেক সভাপতি MA মতিন চৌধুরী। কিছুক্ষণের মধ্যেই আজকের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের ফলাফল ইতিমধ্যে জেনেছেন এবং বিজয়ের উল্লাস তারা করছেন। প্রিয় দর্শক, আসুন আমরা একটু অপেক্ষা করি আজকের নির্বাচনের পূর্ণাঙ্গ বেসরকারি ফলাফলের জন্য। আমাদের আজকের ইলেকশনের ফলাফল, আজকের ইলেকশনের ফলাফল, এখানে আমাদের ভোট কাস্টিং হয়েছে 1746 এবং এখানে যারা পজিশন পেয়েছেন, যারা ভোট পেয়েছেন, আমি আপনাদের নাম, নাম্বার এবং কত ভোট সেটা বলবো। এবং আমি বলবো যে 23 পর্যন্ত ইলেক্টেড, তারপরে যারা সেটাও বলা হবে, আপনারা শুনবেন মেহরবানি করে। ভোটার নাম্বার 1099 হাফিজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ, 1294 ভোট। Position first. Position first. Mr. BM Shoaib. Voter number 6911. Obtained vote 1279. Third place, Mr. Nizamuddin Ahmed. Voter number 320. 1257. Fourth, Mr. Sirajul Islam. Voter number 609. মোহাম্মদ শহীদুল হক মোল্লা, ভোটার নম্বর 520, ভোটার 1215। সিক্স, মিস্টার নিজামুদ্দিন রাজেশ, 1354, 1191। সেভেন, মিস্টার মুন্তাকিম আশরাফ, 528, 1175। এইট, কাউসার আহমেদ, ভোটার নম্বর 1034, 1030। 9, মোহাম্মদ রকিবুল আলম দীপু, 1314992। 10, খন্দকার রুহুল আমিন, 504988। 11, মোহাম্মদ আফতাফ জাভেদ, 514964। আমিন হেলালি, 1154, 911 votes. 13, Muhammad Niyaz Ali Chisti, voter number 1684, 909 votes. 14, Mr. Abdul Muttalib, 1194, 899 votes. 15, Muhammad Ishaqul Hussain, voter number 1295, 891 votes. 16, Ms. Shomi Kaisar, voter number 1678, 852 votes.
70 মোহাম্মদ মিস্টার মোহাম্মদ আমির হোসেন নুরানি 801 852 ভোট 18 সৈয়দ মোহাম্মদ বক্তিয়ার ভোটার নম্বর 1898 840 ভোট 15 রশিদুল হোসেন চৌধুরী রনি 1808 837 ভোট 20th মোহাম্মদ তপন কুমার মজুমদার 493 835 ভোট 21st মিসেস সালমা হোসেন আশ 573 831 ভোট 22nd মোহাম্মদ হাজি মোহাম্মদ আব্দুল হাশেম 1105 815 ভোট 18 হাফিজ 23 হাফিজ হাজি হারুনুর রশিদ হাফিজ হারুন 1915 49 813 এরা 23 জন ইলেক্টেড মেম্বার এই ইলেকশনে বাকি যারা ক্যান্ডিডেট তাদের যা ভোট পেয়েছেন সেটির রেজাল্টও জানানো হবে ভোটে টাঙিয়ে দেওয়া হবে আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি এবং দোয়া করি যেন এই ক্যাবিনেট আমাদের সুষ্ঠুভাবে ভালো মতন চালায় আমাদের আগামী 2 বছরের PCCI এটা বলে আপনাদের ধন্যবাদ দিয়ে খোদা হাফেজ সালামু আলাইকুম।